ডিমের দাম 10 টাকা করে খাসি প্রতি বাড়ছে। খাসি প্রতি 10 টাকা বাড়ছে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আমি ইতিমধ্যে চলে এসেছি চাল ডাল তেল চিনি আটার পাইকারি এবং খুচরা বাজারে। আর এখন আপনাদেরকে জানিয়ে দেবো আজকের বাজারে চাল ডাল তেল চিনি আটার বাজার দর কত আছে। তাহলে চলুন দর্শক, ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজকের বাজারে চাল ডাল তেল চিনি আটার বাজার দর কত আছে। দিয়ে দেবো, দিয়ে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বর্তমানে চাউলের বাজার কম আছে না বেশি আছে? চাউলের বাজার স্বাভাবিক দাঁড়াই আছে। চাউলের বাজার আজ এক মাস ধরে একই স্থিরভাবে দাঁড়াই আছে, কোনো বাড়েও নাই কমেও নাই। তেলের বাজার? তেলের বাজার ওইভাবেই দাঁড়িয়ে আছে, দাম বাড়েও নাই কমেও নাই। এটা কি চাউল ভাই? ওটা হচ্ছে গিয়ে আপনার ফিন্টু চিনি গুঁড়া চাউল। এটার দাম কত হচ্ছে ভাই? ওটা আপনার 31 টাকা কিনা 32 টাকা বিক্রি। 131 টাকা কিনা 32 টাকা বিক্রি। 131 টাকায় কিনা 32 টাকা বিক্রি। আর এটা কি ডাউল ভাই? সোলার ডাউল। এটার বাজার কত আছে? ওটা আপনার আছে 75 টাকা কিনা 80 টাকা বিক্রি করছে। মোটা মসুর কত বিক্রি করছেন? মোটা মসুর বিক্রি হচ্ছে কি আপনার 90 টাকা কিনা আপনার 95 টাকা বিক্রি। আর এটা কি চাউল? ওটা আছে আপনার ফিন্টু গোল্ড চাউল। এটার বাজার কত আছে? ওটা আপনার আছে 93 কিনা 95 টাকা বিক্রি। মুগ ডাল কত বিক্রি করছেন? মুগ ডাল বিক্রি হচ্ছে আপনার 112 টাকা, আমরা বিক্রি করছি 115 টাকা কেজি। আর মাসকলাই? মাসকলাই বিক্রি হচ্ছে আপনার 135 টাকা কেজি। 35 টাকা কেজি। আর এটা কি ডাল? ওটা আপনার মটরের ডাল। কত বিক্রি করছেন? মটরের ডাল আপনার 100 টাকা কেজি। 100 টাকা কেজি বিক্রি করছেন। আর এটাও তো মাসকলাই? মাসকলাই একই দাম? একই দাম। মসুর কত বিক্রি করছেন? মসুর ডাল আপনার 130 টাকা কেজি। 130 টাকা কেজি দেশি মসুর। অ্যাঙ্কর ডাল? অ্যাঙ্কর ডাল 70 টাকা কেজি। 70 টাকা কেজি। বর্তমানে ডিমের হালি কম আছে না বেশি আছে? ডিমের দাম 10 টাকা করে খাসি প্রতি বাড়ছে। খাসি প্রতি 10 টাকা বাড়ছে। আর তেলের বাজার কমছে না বাড়ছে ভাই? বাজার কমও নাই বাড়েও নাই। বর্তমানে 1 লিটার কত বিক্রি করছেন? 1 লিটার বিক্রি করছে আপনার 86 টাকা। 86 টাকা। বর্তমানে যেগুলো কাপড় ধোয়া যেমন পাউডার আছে, সাবান আছে, এগুলোর দাম বাজারে বাড়ছে না কমছে? ওটা আপনার 1 মাসের ভিতরে আর বাড়ি নাই, ওইভাবে চলছে। আগে যে বাড়ছে সেটাই আছে, ওইটাই বাড়ছে, ওই রেটটাই আছে। ভাই আমাকে সাহায্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।